আমরা বরাবর জেনে এসেছি সন্তানের চোখে কিন্তু মায়ের কখনো বিভেদ হয় না মা কিন্তু সর্বদায় সন্তান দুটো হোক পাঁচটা হোক তিনটে হোক চারটে হোক সবাইকে সমানভাবেই ভালোবাসে কারণ হাতের পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল কাটলেও যতটা যন্ত্রণা হয় মায়ের কাছে কিন্তু তার সন্তান সেরকমই কিন্তু বিষয়টা হচ্ছে সন্তান কি করছে মায়ের জন্য সন্তান মায়ের জন্য কি করছে আজকের ডেটে দাঁড়িয়ে এরকম খুব কম এমন মানুষ আছে যারা কিনা সত্যি বৃদ্ধা অবস্থায় বা বৃদ্ধ অবস্থায় তারা সুখী সন্তানের কাছে তারা সুখী এরকম খুব কম এমন মানুষ আছে বিশেষ করে ছেলেদের কাছে এখন মানুষ বলে কি আমার দুটো পুত্র সন্তান থাকার থেকে মানে আমার একটা পুত্র সন্তান থাকার থেকে আমার পাঁচটা কন্যা সন্তান থাকা খুব ভালো কেন বলে বলো তো কারণ মেয়েরা কোথাও না কোথাও কিন্তু মা বাবাকে বানের জলে ফেলে দেয় না আর আজকের ডেটে দাঁড়িয়ে সব ছেলেরা এটা অ্যাকচুয়ালি কি বলতো ছেলেরা ছেলেদের জায়গাটা নিজেরাই নষ্ট করেছে তারা এই ব্যবহারটা করেছে তাই তো আজকে একজনের জন্য সবাইকে শুনতে হয় কথা কিন্তু যে সব ছেলেরা আজকের ডেটে দাঁড়িয়েও মাকে বা বাবাকে অতীব যত্ন সহকারে নিজের কাছে ভালোবাসা স্নেহ সহিত শ্রদ্ধার সহিত রেখেছে আমি সেই সব ছেলেদেরকে কুর্নি জানাই যে তারা এরকমই থাকুক কারণ তাদের দেখে তাদের পরের জেনারেশন কিন্তু সেটাই শিখবে এটা বাস্তব মা বাবার যেটা দেখে ছেলে মেয়েরা কিন্তু সেটাকে গিয়েই রক্ত করে যতটা তুমি খারাপ দেখাবে তারা ছোট থেকে খারাপটা দেখে ইয়ে হবে তুমিও সেটাই করেছো ভবিষ্যতে তুমিও তোমার জন্য রেডি থাকো এটাই বাস্তব তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ওয়াইটিতে এরকম রাম পাঠা একটা আছে যে কিনা সর্বদা বউয়ের আচলের নিচে সর্বদা বসে থাকে বউয়ের ছত্র ছায় যেন মনে হচ্ছে মা ওর জন্ম দেয়নি বউ ওর জন্ম দিয়েছে এত ঝগড়ুটে এত থার্ড ক্লাস এদের কালচার এদের স্বামী স্ত্রীকে না দেখলে বোঝা যায় না আচ্ছা একটা কথা বল এই যে মা বাবারা সন্তানের জন্য আজীবন করে আজীবন করে মৃত্যুর আগত দিয়েও চিন্তা করে সন্তানের জন্য তো যদি সেই সন্তান মা বাবার জন্য এইটুকু কিছু করে ফেলে সেটা বুঝি রিটার্ন চাইতে হয় সেটা কি রিটার্ন চাইতে হয় আজকে আমরা একটা ভিডিও দেখলাম আজকে না গত কালকে একটা ভিডিও আমি দেখলাম যেখানে কল্লোল কিন্তু মুখ খুলেছে এই কল্লোল ছেলেটির সাথে আমি কোনোদিন ফেস টু ফেস দেখা হয়নি না মৌয়ের সাথে আমার হয়েছে কিন্তু বাই নেচার বিগত এতদিন দেখার পরে বাই নেচার আমরা যতটুকু বুঝেছি দুজনেই খুব সরল সিদা মানে সরল সিদা মানে মৌ কিন্তু চালাক আর এই চালাকটা কিন্তু ওর একটা প্লাস পয়েন্ট আমি বলবো আজকের ডেটে দাঁড়িয়ে চালাক হওয়ার কোনো ক্ষতি না আমাকে দেখতে হবে সেই চালাকির জন্য কি কারুর ক্ষতি হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট আমার মনে হয় না মৌয়ের চালাকি বা বুদ্ধিমত্তার জন্য কোনো ক্ষতি হবে না যদি চালাকি করতো তাহলে সর্বপ্রথম নিজের শাশুড়িকে নিজের কাছে রাখতো না কিন্তু না ও কিন্তু বিগত সব সময় আমরাই কিন্তু দেখছি যে মৌয়ের কাছেই কিন্তু ওর শাশুড়ি রয়েছে আর যথেষ্ট ভালোভাবে রয়েছে লোক দেখানি বা ক্যামেরার জন্য না ভালোভাবে মৌয়ের মা আসুক বাবা আসুক দাদা বৌদি যারা এসেছে প্রত্যেকের সাথে ওনার একটা বন্ডিং কিন্তু খুব সুন্দর কল্লোল কখনো মুখ খোলেনি এর আগেও যখন এদের এই ভাইতে ভাইতে যে কন্ট্রোভার্সি চলেছিল তখন কিন্তু চরম লেভেলে নোংরা মিতে এই কন্ট্রোভার্সি নিয়ে গেছিল এই ঝুমকি পাগলি আর তার এই রাম পাঠা স্বামিতা হুম যে কিনা সর্বদা কন্ট্রোভার্সি করে আর মৌ আর কল্লোলকে বেছে বেছে নিজেদের ফেস ভ্যালিউ তৈরি করেছে কোনো মুরদ নেই ওদের আজকে একটা সরকারি চাকরি করা একটা ছেলে তোর এই ধরনের মানসিকতা আসবে কোথা থেকে আজকে মা নিজের মুখে বুঝিয়ে দিয়েছে যে আমি ওর কাছে যাব না এই ভিডিও ক্লিপটা তোমরা একটু দেখে নাও তারপরে আমি আসছি অ্যাকাউন্টের টাকা থেকেই সেটাও আজকে প্রমাণ দেখে দেবো আমি আচ্ছা মনে করো তুই কি টাকা তুলে দিছিস হ্যাঁ টাকা তুলছিস তারপরে মানে নিয়ে এসে টিপসই দিয়েছিস টাকা তুলছিস তারপর পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে গেছে তারপর তোমার নিজের মুখে শুনে আচ্ছা তুই কলকাতা যাবো হ্যাঁ কে আর কেয়ার কেউ যা তোর নাতি আছে বউ আছে ছেলে আছে ওটা যাব না মা নিজে যাইতে চায় না এবং উল্টা দোষ আমাদের উপর চাপায় মৌর উপর চাপায় যা আমরা জোর করে যাইতে দিই না এর আগেও না জানে মাকে নিয়ে চলে গেছিলো অনেক কন্ট্রোভার্সি হয়েছে চ্যানেলে অনেক ভিডিও হয়েছে এক বছর তো তোমরা দেখতে পেলে মা পরিষ্কার ভাবে বললো যে আমি নিজে তুলে দিইনি আমি নিজে তুলে দিই আমাকে নিয়ে গেছে টাকাটা টিপসই দিয়েছে তুলেছে তুলে হয়তো ওনাকে বলেছে টাকাটা তোমাকে তুলে দেবো আমার মনে হয় যদ্দূর এখানে অনেকেই কমেন্ট করেছে আমি দেখলাম বেশিরভাগ মানুষই মৌয়ের পরে বাট কিছু সংখ্যক মানুষ কমেন্ট করেছে তোমার মাই বা কেমন তোমার মা গেলো কেন সঙ্গে করে না আমার কি মনে হয় বলো তো মাকে কিছু একটা বলে বলেছে টাকাটা তোমাকে তুলে দেবো বেশি দিন ফেলে রাখতে নেই তুমি ঘরে রাখো সামথিং এরকম কিছু বলেছে বলার পর না টাকাটা তোলার পরে সেখান থেকে পাঁচ হাজার টাকা ওনাকে দিয়ে পঁচিশ হাজার টাকা নিয়ে চলে গেছে আচ্ছা এখানে একটা প্রশ্ন এই ঝুমকি পাগলি চিৎকার করে করে বলছে আমি দিয়েছি তোমার মাকে পয়সা আমি দিয়েছি তোমার মাকে পয়সা তো তার বদলে কি করতে হবে ওনাকে ওনার পয়সা রিটার্ন দিতে হবে কত পয়সা রিটার্ন দেয় মানুষ আজকে ও তো পঁচিশ হাজার টাকা অলরেডি তুলে নিয়ে গেছে সেখান থেকে সাড়ে পনেরো হাজার টাকা দামের একটা ইয়াররিংস কেনা হয়ে গেছে কত খরচা করেছিল ষোলো হাজার টাকা দিয়ে ওনাকে ঋণ শোধ করেছিল আর ওর স্বামীকে পড়ানোর জন্য মেবি আর কোনো কারণের জন্য যে ঋণটা ওর মা লোন তুলেছিল সেই লোনটা যে ওখান থেকে শোধ হয়েছিল সেই লোনটা যে সেখান থেকে শোধ হয়েছিল মাস দশ দিন গর্বে রেখে তাকে যে জন্ম দিয়েছিল সেইটা এগুলোর কোনো মূল্য নেই ষোলো হাজার টাকা ওকে কে বলেছিল দিতে এটা কি মানে মাই কি ওনাকে ওকে বলেছিল যে আমার ঋণটা তুমি শোধ করে দাও তার দুই ছেলে থাকা সত্ত্বেও জানি না এরা ফোক দালালি মেরেছে এরকম একটা অশান্তি করবে বলে আর সবচেয়ে বড় কথা এই স্বাস্থ্যসাথী তারপরে নাকি কি বলে এটাকে তোমার বার্ধক্য ভাতা তারপরে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার এগুলো নাকি ঘুষ দিয়ে চালু করেছে নিজের মুখে বলছে পয়সা খরচা করে চোর পেছনে ওনাকে সেটার একটা ঘুষ দিতে হবে লাইক দালালি ওনাকে একটা দালালি দিতে হবে কারণ দালালি করে উনি এই কাজগুলো করেছেন কেন করতে আজকের এই দিনটা দেখবে বলে তার বদলে অলরেডি তো পঁচিশ হাজার টাকা নিয়ে চলে গেছে সেখান থেকে একটা সোনার দুলো কেনা হয়ে গেছে আর কি বলেছে ওই টাকা আমরা দেব না তাহলে সেখানে দাঁড়িয়ে কোন মুখে আবার চাইছে যে তো আমি যে খরচা করেছি তোমার দাদা আর তুমি দুজনে মিলে তোমরা তো ছেলে তার তুমি দাও ফেরত একজন ওখানে লিখেছে শাশুড়িটা মহাশয়তান ওখানে লাভ রি এক দিয়েছে এত বড় ছোট লোক মেয়েটা এত বড় ছোট লোক একটা এমন মানুষ যে কিনা কথা পর্যন্ত বলতে পারে না হুম কেন যেতে চায় না সে তার ছোট ছেলের কাছে সে বিরক্ত সে যাবে না সে সুখী আছে বড় ছেলের কাছে বড় বৌমার কাছে সুখী অত্যাচারিতা না ওখানে গিয়ে বলে এত ভালো ছিল প্রেশারের ওষুধই খেতে হয় ওখানে নাকি খাটিয়ে খাটিয়ে মানে ইয়ে করে দেয় বলে এমনি খাওয়ায় না একজন লিখেছে খাওয়াচ্ছে তো এতদিন ধরে মৌ করলনি। বলছি এমনি খাওয়ায় না মানে ওনাকে দিয়ে হাজারো পরিশ্রম করে তারপরে খাওয়ায় আমরা কিচ্ছু দেখতে পাই না আমরা সব চোখে নেওয়া পড়ে আছে এই রাম পাঠা যখনই মুখ খোলে ওই তো মুখটা ছিঁড়ি হুম ওই মুখখানার ছিঁড়ি কারো রূপ নিয়ে বলতে নেই কারণ ওর যে এরকম দাঁত বেঁকিয়ে হাসি আর তার সাথে সাথে নিজের দাদাকে আর দাদার বউকে কটাক্ষ করা আচ্ছা কি গাধার মতো কথা বলছে এটা সরকারের চাকরি হওয়া ছেলে কি বলছে যে কেন ব্লান করে দেখালো কখনো ব্যাংকের কোনো ডকুমেন্টস শুধু অ্যাকাউন্ট নাম্বার প্ল্যান করে না পুরো ডকুমেন্টস কখনো সোশ্যাল প্ল্যাটফর্মে ওইভাবে দেখাতে নেই এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে যেটা কল্লোলের মনে হয়েছে যেভাবে দেখানো সে দেখিয়েছে এতদিন তো মুখ খোলেনি আজকে বিগত কত বছর ধরে ওই টাকাটা জমে তিরিশ হাজার টাকা হয়েছিল সবাই আমরা জানি লক্ষ্মী ভান্ডার পাঁচশো করে হতো ঠিক আছে এই গত বছর থেকে এই গত কয়েক মাস থেকে হাজার করে করেছে ঠিক আছে তো সেই টাকাটা জমতে গেলে তারপরে গিয়ে তো তিরিশ হাজার টাকা জমবে এমনি এমনি তো জমবে না এমনি এমনি তো জমবে না এগুলো তো আর থোক টাকা না যে আজকে রাখলো কালকেই তিরিশ হাজার হয়ে গেল এতদিন তো কল্লোল বা মৌয়ের মনে হয়নি ওই টাকাটা তুলে নিয়ে আসি যদি ওদের তুলেই খাওয়া হতো তাহলে তো ওরা অনেক আগেই খেতে পারতো প্রত্যেক মাসে বা দু মাস তিন মাস অন্তর অন্তর তুলতে পারতো কই তোর তো তুলে নি ওটা তো রেখে দিয়েছিল যে ওটা কাজে লাগবে কোথাও না কোথাও বাট একদিনে এসে তুলে ওটা খেয়ে গেল কি বলছে আমি গালি সহ্য করবো না এই এই অপদার্থ যা বলছে আমি গালি সহ্য করবো না গালি খাওয়ার কাজ করবে গালি তো সহ্য করবে কেন সহ্য করবে না লোন তুমি শোধ করেছো তুমি বলছো তো তার বদলে তুমি পঁচিশ হাজার টাকা নিয়ে গেছো তুমি আবার কোন মুখে তুমি চাইছো পঁচিশ হাজার টাকা থেকে সাড়ে পনেরো হাজার টাকা দুল জোড়া কিনে নিয়েছ ভালো করে জানা আছে ওই দুলটা মাসিমা না উনি চান না যেতেই ছোট ছেলের কাছে শহরে বলে থাকতে পারে না শান্তি পেলে না সব জায়গায় থাকতে পারে উনি থাকবেন না উনি থাকবেন না ওই একবার মাকে নিয়ে গেছিল কন্ট্রোভার্সি করে একবার নিয়ে গেছিলো চোট্টামি করে ব্যাস মার পা রাখতে চায় না ওখানে এমনি 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 আমি যদি এই জায়গায় আমি সুখে না থাকি আমি হাঁসফাঁস করবো কীভাবে আমি এখান থেকে বেরোবো ওনাকে দেখলে কখনো মনে হয় না খুব ভালো একটা মানুষ কি হবে তার পয়সা মেরে দিয়ে কী করবে তাহলে তো মৌ করল অনেকদিন আগে অনেক কিছু মেরে খেয়ে নিতে পারতো করেনি তো করেনি একটা বড় ছেলে হিসাবে যতটুকু করা আচ্ছা কি বলা হচ্ছে তখন মায়ের পয়সায় প্রেম প্রেম মাকে তারাই দেখছে সেই প্রেমিকাই দেখছে মৌ হয়ে প্রেম করেছে তো কি অন্যায় করেছে যদি একটা ছেলে বেকার থাকে আর যদি তার মনে হয় যে সে কিছু একটা কিনে দেবে সেখানে যদি মায়ের কাছ থেকে নেয় তুই কি পাড়ার লোকের কাছ থেকে নিচ্ছে মায়ের থেকেই নিচ্ছে সেই বদলে মাকে দেখছে আর ভালোভাবে দেখছে এ না যে মাকে অত্যাচার করে রেখে দিয়েছে না তাহলে মা এখানে টিকতো না আর সবচেয়ে বড় কথা আমরা যারা প্রতিনিয়ত মৌকে দেখি কল্লোলকে দেখি আমরা যদি কোথাও না কোথাও বুঝতাম যে কল্লোলের মা কিন্তু মৌয়ের কাছে অ্যাজ এ শাশুড়ি হিসাবে ভালো নেই তাহলে আমরা কিন্তু প্রতিবাদ করতাম কিন্তু আমরা সেই সব দেখি দেখিয়ে নি কল্লোল ছেলেটি তো অতীব যারা ওকে সামনাসামনি দেখে এসেছে তারাও বলেছে যারা অন ক্যামেরা দেখছে তারাও বলেছে অতীব ভদ্র মার্জিত একটা ছেলে মার্জিত একটা ছেলে একটা সময় যদি মায়ের কাছ থেকে টাকা নিয়ে সে করে প্রতিনিয়ত এই যে মা যে ওখানে রয়েছে মা কি ওদের খাওয়া খরচা দেয় না ওরা খাওয়াচ্ছে আর সেটাই কর্ম এটাই অধিকার এখন কি করবে মাথা গরম করে এতদিন আমি তোমাকে আমার পয়সা যে যতগুলো খাইয়েছি সেই পয়সা তুমি আমাকে দাও তাহলে তো এইটা তিরিশ হাজার টাকা ওরা কবেই তুলে নিয়ে আসতে পারতো ওরা তো তুলে নিয়ে ওরা রেখে দিয়েছে কিন্তু এই অসভ্য অশিক্ষিত একদিন গেছে সেই টাকা তুলে নিয়ে এসেছে কারণ ওই ষোলো হাজার টাকা ও লোন শোধ করেছিল সেই লোনের টাকা বাবদ ওই সেই টাকাগুলো তুলেছে মানে এত অসভ্য এদের সাথে বসে যে মিউচুয়ালি কথাবার্তা বলবে তার কোনো জায়গাই নেই এত ঝগড়ুটি দুদিন আগে একটা ভিডিও করে কি বলেছিল ওর মন মেজাজ ভালো নেই তো যে যেদিন ওই কলকাতা প্রিন্সেপ ঘাটে ওরা গেছিল হুম মন মেজাজটা ভালো নেই তো সেই কারণের জন্য ওকে নিয়ে একটু বেরিয়েছি ওকে সব সময় আগ বলতে যায় বউয়ের প্রশংসায় পঞ্চমুখ আমি একজনের থেকে আজকে একটা হাস্যস্কর কথা শুনলাম আমার হাসি পেল কথাটা শুনে যে স্বামী যদি ভালো হয় পুরুষ হয় ঠিক কথা বডি বিল্ডিং করে সে পুরুষ হতে পারে না পুরুষ লাগে পৌরুষত্বর জন্য সঠিককে সঠিক বেঠিককে বেঠিক বলা শ্বশুর শাশুড়ি নিয়ে আমরাও সংসার করেছি বিষয়টা হচ্ছে যে জ্ঞান দিচ্ছে সে খোঁজ শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে পারে যাই ঠিক আছে সেটা যার যার রুচি সেটা অন্যকে জ্ঞান দিতে গেলে আমরা অনেকেই বলি তো সে বলছে যে স্বামী তখনই সঠিক হয় যখন বউয়ের অন্যায়টা দেখলে তাকে প্রতিবাদ করে যে তুমি এটা অন্যায় করছো কি অদ্ভুত ব্যাপার হে ভগবান এর কাছে তো আবার বাচ্চা নাকি ট্রাম কার্ড যাই হোক ঠিক আছে বললাম না ওর এই যে একটা সুখবর আসছে এইটা ফুলফিল হোক ভগবান করুক এই সুখবরটা ঠাকুর করে যত তাড়াতাড়ি সম্ভব ফুলফিল হোক না হলে ও বুঝবে না যে বাচ্চা নটের ট্রাম কার্ড ওটা মায়ের জীবনের বাবার জীবনের একটা অবিভাজিত এমন অঙ্গ যেটার কোনো মূল্য দিয়ে ওটাকে এ করা যায় না অমূল্য একটা সম্ভব যেদিন পেটে এসে যাবে না তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি সেই দিনটা আসুক না আসলে তুই ফিল করতে পারবি না বিষয়টা তাই বাচ্চা কোনোদিনও ট্রাম কার্ড হয় না আজকে আমরা আমরা পরস্পরকে প্রচুর গালাগালি দিতে পারি উদ্ধার করে দিয়েছি কিন্তু বাচ্চা না সে যারই হোক যারই বাচ্চা হোক সে আমার অপোনেন্ট হোক আমার ক্লোজ হোক বাচ্চার এখানে কি লেনাদা দেবে তারা তো তাদের মতো তাদেরকে এক জায়গায় ছেড়ে দিলে তারা কিন্তু বিচার করবে এই তোর মা তো আমার মায়ের সাথে ঝগড়া করে তাহলে তো ঝগড়া করবে না 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 ওই শিখাতেই যাবো না আমি সবাই বন্ধু বাচ্চাদের মধ্যে সেটাই দিতে লাগে তো সেখানে দাঁড়িয়ে এই বাচ্চাদের যখন জন্ম পরিচয় নিয়ে নোংরা কথা বলা হয় সেখানে যখন আমাদের হ্যাঁ অতীব সম্মানীয় দাদা ন নমস্কার তো সেই দাদা কোনোদিনও প্রতিবাদ করেনি কিন্তু সে দেখেছে আমার বউ অলওয়েজ সত্যের পথে সত্যতা নিয়ে চলেন সাপোর্ট করেছে কি হয়েছে বলেছে বেড শেয়ার করেছে বেশ করেছে সত্যি কথা বলেছে কি হয়েছে বলেছে ওই ওই ঘরে না যৌবনের জানো তো সত্যি কথা বলেছে আমার বউ সত্যের পথে ওর বাচ্চাটা ওঠ না জানো আরে ও হাঁটতে পারে না কোথা থেকে ওর রে বলেছে বউ একদম সত্যি কথা বর সাপোর্ট করেছে কোলে এরকম দোল মারতে মারতেই না টুক করে এসে গেছে জানো জায়গা মতো মাল পড়ে গেছে এসে গেছে হুম ওর না ওর বরের না ওটা তাতে কি হয়েছে খুব সহজ এই কথাগুলো খুব সহজ তাই এগুলো আমাদের দাদা বলেছে তুমি সঠিক কথা বলেছ একদম সঠিক কথা একদম সত্যের পথে বলেছ সাপোর্ট করি তাই দাদা সাপোর্ট করছে তাই দাদা সাপোর্ট করছে এটাই তো হওয়া উচিত পৌরসত্ব পুরুষ কিন্তু কেন কে জানে মা বাবার জন্য আর করে না খুব জল টেনে দিত মা বাবাকে আর দেয় না বাজার করে দিত আর দেয় না খি জানি হয় ওরকম যাই হোক ঠিক আছে সেটা বড় কথা না হতেই পারে মানুষের তো সময় বিশেষে চেঞ্জ হয় বউয়ের পাশে থাকতে হবে তো এইরকম রাম পাঠাদের আমি পুরুষ বলে মনে করি না এই যে যে কিনা বউয়ের পাশে বসে অনবরত যে আমার মা সরলশিদা আমার মা আরে তুই কর তোর মায়ের জন্য এক নয়া তো মায়ের জন্য করতে দেখা যায় না করছে তো দাদা বৌদি কিন্তু সেখানেও বলতে হবে মায়ের টাকা খেতে হবে মায়ের টাকা খাওয়ার সময় ভাই আমরা সমান মায়ের পেট থেকে বেরিয়েছি ও ভাই আমিও ভাই তো ফিফটি ফিফটি সমস্ত কিছু কিন্তু মাকে দেখার বেলায় দায়িত্বটা আমি কেন আমি যদি এতই খোলা খুলে বলু দিয়ে দিক আমার ঘরে গিয়ে থাকুক মা আমি সমস্ত ব্যবস্থা করে দেবো গ্যাস ওভেন ওই সব পাঠিয়ে দেবো আমি বিশাল মানে বিল্ডিংয়ের রাইটার্স বিল্ডিংয়ের কাজ করি আমি সব দিয়ে দেবো মায়ের সব দিয়ে দেবো দে মুখে কাহে কা চাতুরি পঁচিশ পয়সার কথা দে তাহলে তো মানুষ দেখে বলবে না বাবা ছোট ছেলেটা অত দূর থেকে এত কিছু পাঠায় মান্থলি কিছু পাঠাস মায়ের জন্য টাকা পয়সা ছেড়ে দিলাম কিছু মা এই জিনিসগুলো পাঠালাম একটা শাড়ি হ্যাঁ আজকে মাস কাবারি কিছু ব্যবহারের জিনিস হ্যাঁ মা এগুলো সব শুধু তোমার ব্যবহারের জন্য তুমি ব্যবহার করো কিছু আমরা দেখেছি এতদিনে কিচ্ছু না কিন্তু বলতে হবে দ্যাটস ওয়াই ইউ আর এ রাম পাঠা আর তোমার বউ হচ্ছে রাম পাঠা। যে কিনা সোশ্যাল প্ল্যাটফর্মে বসে কন্ট্রোভার্সি করে যাচ্ছে ছোটো লোক অশিক্ষিতর মতন আর হচ্ছে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে আমি টাকা দিয়েছি হ্যাঁ আমরা মানুষের জন্য এইটুকু করলেও না এক হাত দিয়ে করবো আরেক হাত টের পাবে না তার জন্য আমরা কিছু করেছি ভগবান করিয়েছি আমার হাত দিয়ে করে দিয়েছি আবার কি আবার কি এরকম প্রচুর কথা আছে আমি এগুলো এখানে বলতে চাই না যেগুলো আমার হাজবেন্ডের কর্ম মানে ওনার ভগবান এত বড় মন দিয়েছে কিছু সংখ্যক মানুষ বলে কি ভাই আমাদের কাছে ভগবানের মতন আমি সব সময় বলি এই কথা আমাকে কোনোদিনও তোমরা বলতে আসবে না যে ভাই ভগবানের মতন ভগবান তার দ্বারা করিয়েছে সেই কাজটা হয়েছে ব্যাস কেউ ভালো আছে এটুকুই যথেষ্ট এটুকুই যথেষ্ট এতে কি বলো তো বড়োদের আশীর্বাদ পাচ্ছে ছোটদের ভালোবাসা পাচ্ছে ভগবানও তাকে দেখছে ব্যাস আর কি চাই আর কি চাই আমার এইটুকুর জন্য কারুর যদি সারা জীবন সুধরে যায় এটা তো আমার সবচেয়ে বড় পাওয়া আবার কি তার সারা জীবনের মুখের হাসি কিন্তু এখানে টাকা দাও টাকা দাও টাকা দাও নিত্য দিন আমি ষোলো হাজার টাকা লোন দিয়েছি আমি স্বাস্থ্যসাথীর জন্য দৌড়েছি আমি লক্ষ্মী ভাণ্ডার তোকে কে বলেছে দৌড়ানোর জন্য পাগল একটা নিত্য দিন ছোট লোকের মতন টাকা দাও টাকা দাও টাকা দাও করে যাচ্ছে অথচ পঁচিশ হাজার টাকা মেরে নিয়ে আছে তো এই ধরনের ছোট লোকদের এরকম ভাবে বলতে লাগে আমি জানি সেটা ওর কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় একটা মানুষ ওর ফরে হয়ে কথা বলেনি একটা পরেছিল সেটাকে পিন করে রেখে দিয়েছে নাহলে আদারওয়াইজ একটা মানুষ বলেনি আর একজন অ্যাডভোকেট নাকি দেখলাম উনি ওখানে কমেন্ট করেছেন মৌয়ের কমেন্ট বক্সে যে এইটার জন্য কিন্তু তোমরা একটা ফ্রড কেস করতেই পারো ঠিক আছে কিন্তু আমি মৌকল্লকে যতটুকু ভার্চুয়ালি যতটুকু দেখেছি ওরা কিন্তু এইসব দিকে যাবে না কারণ কল্ল জানে সে আমার ভাই মৌ জানে যে এটা কল্লের ভাই আর তার পরিবার ঠিক আছে তো ভগবান আছে অবশ্যই তার বিচার করবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আর একটা ভিডিও নিয়ে চলে আসছি ও মা বাহ খুব ভালো তো আহ বেশ ভালো তো হুম খুব সুন্দর খুব সুন্দর পাপ বেশ ভালো তো খুব সুন্দর খুব সুন্দর পাপ বেশ ভালো হতো যারা